আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকে প্রশ্ন করেন যে আসলে শীতে কোন ধরনের ভিটামিন ব্যবহার করাটা সবচেয়ে ভালো, বা কোন বয়সে কোন ধরনের ভিটামিন আপনি আপনার মুরগিগুলোকে প্রয়োগ করবেন। তবে ভিটামিনের ক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, আসলে বয়স ভিত্তিক অথবা দেখা যায় আপনার সময় ভিত্তিক বা এক একটা বিষয়ের উপরে নির্ভর করে আপনার এই ভিটামিনগুলো প্রয়োগ করতে হয়। তো সে বিষয়টা যদি আমরা না জানি, সেক্ষেত্রে আমাদের সঠিক জায়গায় সঠিক ঔষধ প্রয়োগটা হচ্ছে না বা হবে না, যাতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু বিষয় জানানোর চেষ্টা করব যে কোন বয়সে কোন সময়ে আমরা কোন ধরনের ভিটামিনগুলো ব্যবহার করতে পারি। আমি ন্যাচারালি হচ্ছে, ধরেন এই যে আপনার এখানে যে মুরগিগুলো রয়েছে অথবা ছোট যে মুরগিগুলো থাকে সেগুলোকে এই যে ভিটামিনটা, এটা আমি ব্যবহার করি অ্যামাইনোবিট প্লাস। তো অ্যামাইনোবিট প্লাসটা হচ্ছে মাল্টি ভিটামিন। এই মাল্টি ভিটামিনটা হচ্ছে আমি এদেরকে মাংসের যে মুরগিগুলো থাকে অথবা দেখা যায় কি ছোট যে মুরগিগুলো থাকে তাদেরকে আমি এই ভিটামিনটা হচ্ছে ব্যবহার করে থাকি। মুরগি হচ্ছে আপনার এই বয়সটাতে এই ভিটামিনটা ভালো কাজ করে এবং রেজাল্টটা খুব ভালো আসে। তো সেজন্য হচ্ছে আমি এই ছোট্ট অবস্থায় অথবা দেখা যায় কি মাঝারি যে মুরগিগুলো রয়েছে এদের ক্ষেত্রে এই ভিটামিনটা হচ্ছে আমি প্রয়োগ করে থাকি। তো এছাড়াও দেখা যায় আপনার বিভিন্ন বয়সের মুরগি থাকে বিভিন্ন ক্যাটাগরির, তো তাদের ক্ষেত্রে আসলে কোন ভিটামিনগুলো প্রয়োগ করতে হয় বা কোন সময়টাতে কোন ভিটামিনগুলো প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে ডিম পাড়া কিছু মুরগি থাকে, যেমন ধরুন রানিং ডিম পাড়তেছে অথবা মুরগিগুলো কুচে বসাচ্ছেন, মানে একটা ডিম পাড়ার যে চলমান প্রক্রিয়া সেটাতে রয়েছে। তো সেই সময়টাতে যে ভিটামিনগুলো খুব বেশি প্রয়োজন মুরগির ক্ষেত্রে, ধরুন আপনার মুরগি যখন ডিম পাড়ে ডিমের খোসায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম তাদের শরীর থেকে নির্গত হয়। তো এক্ষেত্রে আপনার ডিম পাড়া মুরগির ক্ষেত্রে ক্যালসিয়াম সেটা একটা খুব জরুরি একটা বিষয়, এটা সব সময় মাথায় রাখবেন। এবং এটার পাশাপাশি ডিমের উৎপাদন বৃদ্ধি অথবা দেখা যায় কি চলমান প্রক্রিয়াটা ঠিক রাখার জন্য আমরা ভিটামিন ই ব্যবহার করি, যেমন ই সেল অথবা সেল ই, এই ধরনের ভিটামিন আমরা ব্যবহার করে থাকি। এবং ভিটামিন এ, ডি, থ্রি এগুলো হচ্ছে ডিম পাড়া মুরগির জন্য ভালো। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখা যায় আপনি এই যে মাল্টিভিটামিনটা রয়েছে অ্যামাইনোবিট প্লাস সব ধরনের ভিটামিন সমন্বয়ে যে ওষুধটা, এটাও কিন্তু আপনি এই ডিম পাড়া মুরগির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, মানে নির্দিষ্টতা কোনো নেই। কারণ আপনি হয়তো জানেন না যে আসলে মুরগির কোন ভিটামিনের আসলে ঘাটতি রয়েছে বা তাদের শরীরে কোন ধরনের ভিটামিনের আসলে প্রবলেম হচ্ছে। তো এই মাল্টিভিটামিনগুলো হচ্ছে আপনি এদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে একটা বিষয়। তো এই দুইটা বয়স ছাড়া আসলে মুরগি পালনের আর কোনো ধরনের প্রবলেম মনে হয় না নেই, কারণ এক হচ্ছে মাংসের মুরগি পালন আর একটা হচ্ছে ডিমের মুরগি পালন। তো এই দুই ধরনের মুরগির ক্ষেত্রে এই ভিটামিনগুলো আপনার বুঝে শুনে যদি আপনি প্রয়োগ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ফলাফলগুলো ভালো পাওয়া যায় বা ফলাফলগুলো ভালো আসে, এটা হচ্ছে আমার একান্ত একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছেন যে আসলে মুরগির বয়স ভিত্তিক কোন ভিটামিনগুলো প্রয়োগ করা যায়।